হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করব, তো চলো শুরু করি। এটা হচ্ছে তুমি। এখন তুমি জন্মাইছো একটা দিন, ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত তুমি যা যা দেখছো, যার যার সাথে কথা বলছো, সবকিছু একটা মেমোরি হয়ে আছে। এখন মনে করো তুমি তোমার মার সাথে প্রথম দেখা হয়েছিল জন্মানোর পরে, ওই দিন থেকে আজকে পর্যন্ত যে যে দেখা হয়েছে, মনে করো তোমার কোনো বন্ধু আছে, তুমি বন্ধুকে ফার্স্ট একদিন দেখছো, ওই দিন থেকে আজকে পর্যন্ত যে যে জিনিসগুলো আছে ওগুলো একটা মেমোরি হয়ে তোমার ব্রেনে আছে, এবং তোমার বাবা, তোমার যে যা আছে, পরিবারের আত্মীয় স্বজন, সবার এক একটা মেমোরি তোমার মাথার ভিতর আছে। এখন তোমাকে সুন্দর করে বলি, মনে করো তোমার মাথা থেকে যদি আমি শুধু, মনে করো তুমি আমাকে দেখতেছো, রোহন ইউটিউবে একটা ভিডিও দেখছো, এখন আমাকে চিনো তুমি। এখন মনে করো শুধু এই ইনফরমেশনটা, আমি রোহন আমাকে ফার্স্ট দেখছিল ওই দিন থেকে আজকে পর্যন্ত, এত ইনফরমেশন যদি তোমার ব্রেন থেকে আমি সরাই নিই আর বাকি সব কিছু একই রকম রাখা দিই, তাহলে তোমার কাছে মনে হবে যে রোহনকে আমি চিনি না। ঠিক একইভাবে মনে করো তোমার মার ইনফরমেশন গুলা কোনো মেশিন বসে, আমি জানি এখন সম্ভব না এটা, মনে করো কোন মেশিন বসে তোমার ফার্স্ট দেখা থেকে আজকে পর্যন্ত তোমার মার সাথে যে যে ঘটনা ঘটছে সবগুলো মেমোরি আমি কোনো সিস্টেম করে সরাই নিলাম, তারপরে তুমি যদি ওই তোমার মাকে দেখো, তুমি চিনবে না, বলবে এটা কেডা, আর তোমার বাকি বাবা আত্মীয় স্বজন সবার মেমোরি মাথায় থাকবে। তো এরকম করে করে যদি আমি এক একটা মেমোরি সরাই, তোমার সাথে তোমার মার, তোমার সাথে তোমার বাবার, তোমার সাথে তোমার ভাই বোনের, তোমার সাথে তোমার আত্মীয় স্বজনের সব কিছু সরাই ফেললে, ওই যে অনেকে শুনো না যে অ্যাক্সিডেন্ট করা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছু আর মানে মেমোরি লস হয়ে যায়, কিছু আর মাথায় থাকে না, এরকম হয়ে যায়, তো তখন তুমি একটা বাচ্চার মতো হয়ে যাবে। একটা বাচ্চা যখন জন্মায় তার মাথার ভিতর কিচ্ছু থাকে না, সে একদম ফ্রেশ থাকে। এখন আমরা সব মেমোরি সরাই দিলাম, সব মেমোরির সেন্টারে আছো তুমি। এখন এই তুমি, আমি এটাকে একটু বুঝাতে চাই, তুমি কি আমি যা বুঝি এটাই তোমাকে বলবো। তখন কথা হইতেছে তুমি রাতের বেলা, আজকে আজকে ট্রাই করবা, রাতের বেলা সবকিছু ঠান্ডা হইলে হেডফোন থাকলে কানে হেডফোন দিয়ে নিতে পারো, অথবা চুপ করে বসবা, জাস্ট বইসা মাথার ভিতর শুনবা এরকম একটা আওয়াজ হইতেছে। তো এই আওয়াজটা আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড মাথার, আমরা যখন ঠান্ডা বেলায় শুনি কানচাপে থাপ্পড় দিলে এই শব্দটা অনেক সময় হয়, অনেক সময় এই সাউন্ডটা আমাদের মাথার ব্যাকগ্রাউন্ডে সবসময় হইতে থাকে। তো আজকে শোনা ট্রাই করবো। এখন তুমি শুনে মজা পাবা যে ওই সাউন্ডটাই হইতেছ রিয়েল তুমি, যার কোনো ফিলিংস নাই, কোনো থট নাই, মানে থট ছাড়া ওই জিনিসটা তুমি। এখন আমি তোমাকে বুঝাই, তুমি এই বডিটা কন্ট্রোল করতেছো, তোমরা তো জানো যে এই বডির যা যা জিনিস আছে সবকিছু পৃথিবীর উপাদান, এবং তুমি যখন চলে যাবা এই বডির সবকিছু পৃথিবীতেই থাকবে, তুমি একটা জিনিস আসো ভিতরে এবং এটা ভিতর থেকে চলে যাবা, কারণ তুমি যে জিনিসটা ওটা কিন্তু নাই হইতেছে না। এখন আমি তোমাকে একটু বুঝাই জিনিসটা, শুনো। মনে করো এটা সমুদ্র, সমুদ্র থেকে ঢেউ আসতেছে, এটা হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে তুমি এখানে বসে আসো এবং দেখতেছ সবাই মাটি দিয়া অনেক সুন্দর সুন্দর ক্যাসেল বানাইতেছে, মাটির ক্যাসেল, এবং তুমি এখানে থাকা অবস্থায় দেখা ফেললা দূর থেকে একটা ঢেউ আসতেছে, এই ঢেউটা আইসা এই মাটির ক্যাসেলকে একদম সবকিছু মিশাই দিবে মাটিতে, তুমি এটা দেখা ফেললা। এখন কথা হইতেছে তুমি যখন এটা দেখা ফেললা তখন তুমি জানো যে মানুষ যে যা করতেছে সবকিছু একটা টাইমে মাটির সাথে মিশে যাবে, জাস্ট কিছুক্ষণের জন্য, তারা কিন্তু জানে না যে অন্য মানুষরা জানে না যে এই ঢেউটা আসতেছে, তারা মনে করতেছে এটা চিরস্থায়ী, আসলে এটা চিরস্থায়ী না। এখন আমি জিনিসটা বুঝাই, তুমি এই বডিকে একটা গাড়ি ধরে দাও, এই গাড়ির ভিতরে আসো, ভিতরে থেকে তুমি এটাই দেখতেছো যে দূর থেকে একটা ঢেউ আসতেছে এবং যে যা করতেছে, একটা টাইম আসবে ফিউচারে তো তোমরা জানো যে এই প্ল্যানেটই ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদম মাটির সাথে মিশে যাবে। তো যখন তুমি এটা বুঝতে পারবা তখন তুমি বুঝবা যে তোমার আর কিছু করার নাই, তুমি ভিতর থেকে একদম ফিল পূর্ণ আসো। এই জিনিসটা তোমাকে বুঝাই, আমার ভিতর থেকে যে দেখতেছে তোমার ভিতর থেকেও সেই দেখতেছে। যেমন আমরা সবাই জানি সৎ পথে চলো, আমাদের ভিতর থেকে একজন কথা বলে শুনবা, সব একই কথা বলে, যেমন সবসময় ভালো কথা বলো, তার ভিতর থেকে একজন ভালো কথা বলো, এখানে মাইন্ড আর একটা জিনিস আছে, আমরা তার কথাই শুনি, কিন্তু ভিতরে দেখবা যে একজন অনবরত কথা বলতেছে এবং সে সব পারফেক্ট কথা বলতেছে ব্রেন দিয়া। তো ওই জিনিসটা সবার ভিতরে আছে সেম, আমার ভিতর থেকে যে দেখতেছে তোমার ভিতর থেকে সেই দেখতেছে, একদম কমন মানুষ। তুমি যদি এই সবগুলো থট সরায় নাও এবং শুধু তুমি থাকো, কোনো থট নাই তোমার, কোনো মেমোরি নাই, এবং আরেকটা মানুষ যার সব থট সরায় দিলা, মেমোরি সরায় দিলা, শুধু সে আছে, তো এই দুইটা মানুষের মধ্যে কোনো তফাত নাই, ভিতর থেকে যে দেখতেছে সেম। এবং কি যে দুইটা বাচ্চা জন্মাইলে, জন্মানোর দিন ভিতর থেকে ওই বাচ্চার দুইজনে একদম সেম। তো আশা করি বুঝতে পারতেছো আমরা সবাই কানেক্টেড,
কিন্তু তারপর বড় হতে থাকি, আশেপাশের জিনিস দেখতে থাকি, মেমোরির ভিতরে ঢুকতে থাকে এবং তারপর আমরা অনেক কিছু দেখতে পাই, তারপর আমরা অনেক কিছু চিন্তা করতে থাকি এবং চিন্তা বাড়তে থাকে। তো আসলে তোমরা কি শিখলা, যে আমরা একটা জিনিস কন্ট্রোল করতেছি, এটার ভিতরে আছি আমরা, তোমরা ওই আওয়াজটা শুনো, এটা মনে করো তুমি ধরে নিতে পারো, বুঝছো? তো এখন ঢেউ আসতেছে, সবকিছু মাটিতে মিশে যাবে, এখন তুমি এটা দেখে ফেলছো, এখন তুমি বসে থাকো তো লাভ নাই, তুমি একটু ফ্রি টাইম কাটাও, জানো দেখতেছো যে ঢেউটা আসতেছে, সবকিছু মাটিতে মিশে যাবে, কিন্তু তাও তুমি একটু মাটির কাছে কিছু একটা বানাও, ফ্রি টাইম পাস করো, বুঝছো না? তো এই জিনিসটা যখন তুমি জানা ফেলবা তখন তুমি বুঝতে পারবা যে এই পৃথিবীতে তুমি ভিতরে মানে একদম ডিপ ইনসাইড একদম সম্পূর্ণ পারফেক্ট আছো, কিন্তু তারপর বডি লেভেলে গিয়ে বডি লেভেলে অনেক প্রবলেম আছে এগুলা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, কিন্তু যখন তুমি ভিতরে হুয়ে মারে আমি হতেছি ওই জিনিসটা, আশা করি বুঝতে পারছো। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, টাটা।